শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে মঙ্গলবার, এখন সকাল ওই 7:30 কি 8টা মতো বাজে, আমিও উঠে পড়েছি, সাথে রিয়া উঠে পড়েছে। যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ আমাদের, তোমরা সবাই জানো, জলের মধ্যে একটুখানি সার্ফ নিয়ে তারপরে রিয়া ঘরটা মুছে নিচ্ছে, কারণ গতকালকে তো আমিষ রান্নাবাড়ি হয়েছিল, এই সমস্ত জায়গাতে এই সব রাখা হয়েছিল, তো সেই জন্য একটুখানি সার্ফ দিয়ে ঘরটা না মুছলে ভালো লাগে না। তো এই যে রিয়া মুছে নিচ্ছে, তারপরে আরও অনেক কাজ আছে, যেমন গ্যাস ট্যাস এগুলো সব কিছু ধুয়ে টুয়ে নিতে হবে ভালো করে। তো ঘরটা মুছে এদিকে রিয়া চলে আসলো বাসন মাজতে। বৃষ্টি এখনও 2-1 ফোঁটা মতো কিন্তু পড়ছেই, সকাল থেকেই, মানে ভোরের দিক থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, কখন যে থামবে বুঝতে পারছি না। ভালোও লাগছে, এত গরমের থেকে একটুখানি স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু আবার কাজকর্মতেও দেরি হয়ে যাচ্ছে। যেই কাজের যেটা সময় সেই সময়ে না করলে কিন্তু কাজের গোছ পাওয়া যায় না। তারপরে আমাদের বাড়ির তো আবার এক একজন এক এক সময়ের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে তৈরি করতে হয়, আবার বাজার করে এনে, এই যে সমস্ত বাসন টাসন ধোয়া টোয়া হয়ে গেল, এই যে পিঁড়ি বটি সমস্ত কিছু, তারপরে ও কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিল, এই যে বিকির প্যান্ট এই সমস্ত, আর ওইদিকে আমারও ছাড়া নাইটিটা ছিল, তো সেগুলো নিয়ে ও এখন ধুতে বসেছে। এখন একটু বেলাটা বেড়েছে, আর দেখতে পাচ্ছ বৃষ্টিটা কমে গিয়ে এখন এই যে একটুখানি রোদ রোদ দেখা যাচ্ছে। তো এই যে জিন্সের প্যান্টগুলো ধুতে বেশ কি বলবো পরিশ্রম হয়, মানে এত ভার হয় ভেজানোর পরে ধুতে বেশ কষ্ট, কিন্তু কি আর করা যাবে, ছেলেপেলেরা তো এখন এগুলোই পরে, ধুয়ে তো দিতেই হবে। তাও বলবো যে বিকি মানে বেশ, মানে অনেক দিন পর পরই প্যানগুলো ধুতে দেয়, মানে একটা প্যান প্রায় মানে যত্ন করে রেখে রেখে অনেকটা সময় পার করে দেয়। তো এই যে ধুয়ে টুয়ে নেওয়া হচ্ছে, আর জানো পরিস্থিতি, কুয়োতে জল নেই, একেবারেই জল নেই, স্নান করতে গেলে মাথায় একেবারে বালি কিচকিচ করছে, এই রকমের পরিস্থিতি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি হচ্ছিল আজকে, ভোরের থেকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। তাই এই যে আমি এখন এই যে চা নিয়ে আসলাম, বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে এখন এই যে চা খাচ্ছি, মাও খাচ্ছে। তো দেখো চলো, তোমরা আমরা সারাদিন কী কী করি, তো চলো তোমরা দেখো। মা হচ্ছে বাবাকে বলছিলো যে সবজি শাকটা কিছু আনতে, তা দেখো বাবা আজকে নিয়ে আসছে কচু শাক, কিন্তু আজকে তো হবে না, আজকে তো মঙ্গলবার আমাদের, তো রসুন ছাড়া তো হবে না। তা এদিকে আনছে হচ্ছে আলু আর হচ্ছে লঙ্কা, তো বাবা তাড়াতাড়ি দিয়েই চলে গেল। বাবা আবার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, ওই জন্য বাইরের থেকে গিয়ে মা গিয়ে নিয়ে চলে আসছে। তো দেখো এই যে এই আলু লঙ্কা আর হচ্ছে শাক, শাকটাকে এই যে ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম, কারণ রসুন ছাড়া তো এই শাক খাওয়া যাবে না, ওই জন্য চলে যাচ্ছি আমি একটুখানি দোকানে। আর দেখো যেতে যেতেই মনে হবে যেন চলে আসলাম, এই যে চলে আসলাম, নিয়ে আসলাম কি কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্যাকেটটা দেখে বুঝতেই পারছো ওটা হচ্ছে সোয়াবিনের প্যাকেট, সাথে এই যে কলাইয়ের ডাল নিয়ে আসলাম, এটাকে কেউ হচ্ছে কি উড়াদ ডাল নাকি কিও বলে, হ্যাঁ আমরা তবে কলাইয়ের ডালই বলি, এটা ভাজা নয় কিন্তু কাঁচা। তো এই যে নিয়ে আসলাম একটা লঙ্কার গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে ততটুকু ডাল নিলাম। এই ডালটা খেতে রিয়ার বাবা ভীষণ ভালোবাসে, তো ভাবলাম তাহলে আজকে এই ডালটাই করি। আর ওই যে 2-3 দিন আগে যে চাল কুমড়োটা এনেছিল, তোমরা দেখেছিলে, বললাম তোমাদেরকে যে চাল কুমড়োটা একেবারেই বুড়ো ধরনের, তো সেটা মানে কি করব, মানে ভাজাটা যাও খাওয়া মানে মুশকিল, ওটা টক লাগবে খেতে, তবে সে তো বুঝবে না। আর এই যে তাই ভাবলাম যে ডালের মধ্যেই দিয়ে ওটাকে গতি করতে হবে, আর বলেও ছিল সে ডাল দিয়ে খাবে। ডালটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এই যে নামিয়ে নিলাম, এবারে সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে ভরে দিব হচ্ছে একটা সিটি। ওইদিকে ভাত নামিয়েছি,
ছেলে মানুষরা তো সবসময় বাড়িতে থাকে না, সেই জন্য এই যে চাল কুমড়ার সামনে একটা লঙ্কা দিয়ে কাটলাম, বা যে কোনো কিছু একটা দিয়ে কাটলেও হয়। সবসময় তো আর ছেলে মানুষ বাড়িতে থাকে না, তাদের অপেক্ষায় থাকলে পরে তার খাওয়া হবে না, এই হচ্ছে কথা। তো এটা আমি মার কাছে জেনেছিলাম যে সামনে একটা কিছু দিয়ে কাটলে তাহলে নিজেরাও কাটা যায়। তো যাকগে, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো বুঝতে পারছো, একেবারে ভিতরে বিচিতে ভর্তি হয়ে গেছে আর একেবারে বুড়ো চাল কুমড়ো। আসলে কিনে আনা তো নয়, এটা হচ্ছে একজন দিয়েছে, তাই যা দিয়েছে তাই, সেটাই, তাই না? ওখানে তো আর আমি কিছু বলতে পারবো না যে ভালো দেখে দিবেন বা কিছু, দিয়েছে এটাই কত। আজকালকার দিনে কে কার এত সাহায্য করে বলো তো। একটুখানি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিলাম, প্রেশার কুকারে একটুখানি নুন দিব, দিয়ে অল্প একটুখানি সিদ্ধ করে নেব। এই যে একটুখানি নুন দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে সিদ্ধ করে নিব। নিয়ে তারপরে ওই যে ডালটা আমি ভিজিয়েছি, কারণ এখন গরম আছে, গরম ডালের মধ্যে হাত দেওয়া যাবে না, একটু পরে আমি ধোব। এদিকে রিয়া বলছে আজকে একটুখানি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবে, তাই আমি বললাম তাহলে আলু ভাজা কাটতে থাকো। তো এই যে অনেক দিন থেকে কিন্তু আলু ভাজা খাওয়া হয় না, তো সেই জন্য এই যে লম্বা লম্বা করে আলু ভাজাগুলোও কেটে নিচ্ছে। ওইদিকে আমি এবারে ডালের জোগাড়টা করে নিই। ওই চাল কুমড়োটা সিটি দেওয়া হয়ে গেছে, তারপরে নামিয়ে এই যে এবারে ডালটা দিব। আর ডালটা আজকে ভেবেছি একটুখানি গোটা গোটা ধরনের করব, মানে একেবারে যে সিদ্ধ করে একেবারে মানে কি বলবো গলে যাওয়া ওই ধরনের করব না, একটুখানি গোটা গোটা ধরনের ডালটা করব ভেবেছি। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, তার সাথে নুনও দিয়ে দিচ্ছি। এবারে দুটো সিটি কি একটা সিটি দিব, দিয়ে দেখি কীরকম পরিস্থিতি হয়, তারপরে না হয় বুঝে পরে যা করার করব। আবারও দেখছো রিয়া আলু কাটছে, এটা অন্য জিনিস। এই যে এটা হচ্ছে আজকে সোয়াবিনটা যে আনলাম, সোয়াবিন রান্না করব, তো সেই জন্য রিয়া আলুগুলো ছুলে নিচ্ছে। চাইলেই কিন্তু বড় বড় করে আলুগুলো সিটি দিয়ে নেওয়া যায়, নেই না কেন বলো তো? এই যে আলুর খোসাগুলো যে বেরোচ্ছে, সিটি যদি দেই তাহলে তো খোসাগুলো বেরোবে না, আমি কি করব বলো তো? এই চোঁচাগুলোকে তো আমি গাছের গোড়ায় দিব, এই জন্য আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি। আর সিটি দিতে হলে তো চোঁচা শুদ্ধই দিয়ে দিব, তাহলে আর আমি তো খোসাগুলো পাবো না, ওই জন্য। এই যে রিয়া আমাকে আলুগুলো ভাজাগুলো কেটে দিল, আমি এবারে ধুয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজা করব। তারপরে এই যে যেটা ডুমো ডুমো আলু সেটাও আমি ধুয়ে নিলাম, নিয়ে ওইদিকে প্রেশার কুকার বসিয়েছি, আর এইদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম, দিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা। এরকম আলু ভাজাতে একটুখানি কালো জিরে ফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে, তবে আজকে আর কালো জিরা ফোড়ন দেইনি, একেবারে সোজাসুজি বসিয়ে দিয়েছি, বা একটা ধরো শুকনো লঙ্কা ফোড়নে দিলে বেশ ভালো লাগে খেতে। চাল কুমড়োটা যে যতটুকু কেটেছিলাম কেটেছিলাম, বাকিটুকু রিয়াকে বললাম ওই যে ওই প্লাস্টিকটাতে ভরে রেখে দাও, আগামীকালকে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে, আজকে ওটার কোনো ব্যবস্থা করব না। আজকে রান্না করব হচ্ছে এই যে আলু ভাজা ও কলাইয়ের ডাল, আর করব হচ্ছে সোয়াবিনের তরকারি, এই হবে আজকে খাওয়া দাওয়া। চাল কুমড়োটা আজকে আর লাগবেও না, কালকে হলে কালকের দিনটা আমার চলে যাবে। তো এই যে আলুটা ভেজে নিই, নিয়ে এদিকে দেখো সোয়াবিনটাকে ভেজাতে হবে, তো সেই জন্য আমি কেটে নিলাম, আজকে এক প্যাকেটই এনেছি। ডাল আছে তো, রিয়ার বাবা সোয়াবিনের তরকারি নাও খেতে পারে, তো সেই কারণে এক প্যাকেট নিয়ে এসেছি, হয়ে যাবে আমাদের। তো এদিকে ওই যে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা যে নিয়ে আসলাম ছোট, সেটাকেও কেটে নিলাম, নিয়ে এবারে একটুখানি জিরে গুঁড়ো আর লঙ্কাগুলো গুঁড়ো ভিজিয়ে নেব। আজকে আর বাটাবাটির ঝামেলা করব না, কারণ আজকে কি বলবো আর মানে ইচ্ছেও করছে না বলতে পারো। আরও একটা বিষয়, যেটা আজকে তো নিরামিষ, পাটাটাকে ভালো করে মানে বাইরে নিয়ে গিয়ে সাবান দিয়ে মেজে আনা হয়নি, ওই কারণে আজকে আর বাটতে বসলাম না। আলু ভাজাটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি, ঠিক যেইভাবে রিয়া খেতে চেয়েছিল সেই রকমভাবেই নামাচ্ছি, না বেশি নরম না বেশি শক্ত, এটা দিয়ে ভাত মেখে ও খাবে, সাদা ভাত, এটা ওর ইচ্ছে হয়েছে। তো যাকগে, কেউ একজন কমেন্ট করেছো, নামটা আমার মনে নেই, যে কাকিমা রিয়াকে একটু ভালো মন্দ খাওয়া, ও দেখে বোঝা যায় যে ও অসুস্থ, আমরা যেটা খাই ওকেও সেটা খাওয়াই, জানো। রিয়ার বাবাকেই ঠিক করে যত্ন করতে পারি না, তবে যেটুকু নিয়ে পারি রিয়ার বাবাকে যদি এক টুকরো দেই, রিয়াকেও আমি এক টুকরো দেই, এইভাবে করেই কিন্তু আমি ওদের খাবার দাবারের দিকগুলো খেয়াল রাখি। আর ও মেয়েও একটা, জানো, ওই যে দিদিভাই এসেছিলো মনে আছে, কত ফল টল নিয়ে এসেছিলো আমাদের জন্য, আপেল টাপেল, ওকে কত বলেছি কেটে কেটে খাও, আপেল খাও, খেতেই চায় না, ওর যে কী সমস্যা, মানে খাওয়াতে ওর প্রচুর অনীহা, জানো। হ্যাঁ, তবে আলু আর ওকে যদি ডিম দেওয়া হয় তাহলেও ভীষণ খুশি, তাহলে ওকে দ্বিতীয়বার বলতে হয় না যে খাও বা খেয়ে নাও।
তাহলেও খাবে, কিন্তু একটা হাতের সামনে ফল দিলে সেটা আবার ও খেতে চায় না। এটা হচ্ছে ওর কি বলবো, খাওয়ার দিকের অনীহা বলতে পারো। তো যাকগে, এই যে কড়াই বসালাম, কড়াই দেব হচ্ছে ফোড়ন, এই যে ফোড়নটাও দিয়ে দিলাম ডালের মধ্যে, এবারে টকবক করে ফুটলে পরে ডালটা আমার হয়ে যাবে। এই ডালটা খেতে রিয়ার বাবা এত পছন্দ করতো, তোমাদেরকে বললাম না, আমাদের পাশের বাড়ির যে দিদি, সেই দিদি জানতেন যখনই এই ডাল রান্না করতেন, রিয়ার বাবার জন্য এক বাটি করে ডাল দিতেন, জানো, উনিও জানতেন। আর এত সুন্দর মানে গন্ধ আসতো, আমরা যেই ঘরে থাকতাম ওই ঘরের থেকে দিদির রান্নাঘর পাশেই ছিল। তো ওই দিদি আবার ডেকে ডেকে, বিকির্মা করে ডেকে রিয়ার বাবার জন্য এক বাটি করে ডাল দিত। তো আজকে এই কথাটা হঠাৎ করে মনে পড়লো, এমনকি যখনই এই ডালটা রান্না করি তখনই আমার এই কথাটা মনে পড়ে যে রিয়ার বাবা এই ডালটা খেতে যে এতই ভালোবাসে যে পাশের বাড়ি থেকেও তার জন্য ডাল চলে আসতো। আলুটা একটুখানি সেদ্ধ করতে করতেই দিয়ে দিলাম সাথে হচ্ছে সোয়াবিনটা। জল তেষ্টা পেয়েছে ভীষণ, চলে আসলাম কুয়োতে, এই যে একটা বোতল জল তুলে নিলাম, তুলে যে রিয়ার হাতে দিলাম আমি। জল টল খেয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। রান্না করতে করতে এত গরমে না আমি ভীষণ হাঁপসে উঠি, মাঝে মাঝে একটুখানি করে জল খেলে তাহলে ভীষণ ভালো লাগে। আর জলটা এখনকার দিনে খাওয়াও উচিত, এত রোদ গরমের দিন। সোয়াবিনগুলো এইভাবে চিপে চিপে জলের থেকে তুলে নিলাম, নিয়ে এবারে যে কড়াইটাকেই ওই ডালের সম্বার কড়াইটার মধ্যেই তেল দিয়ে সোয়াবিনটাকে আমি ভেজে নিচ্ছি অল্প সামান্য তেল দিয়ে। ওকে তো যত তেল দেবো ও ততই তেল খাবে, তবে ওর মনের মতো করলে তো চলবে না, আমাকে আমার মনের মতো চলতে হবে, আমার অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, তাই না? ওকে যা দিবো ও তো সেটা নিতেই থাকবে। তো যাকগে, হলুদ আর নুন দিয়ে সোয়াবিনটা ভেজে নিলাম, নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে গোটা জিরে তেজপাতা দিয়ে, আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ ভাজবো। সাথে দিলাম হচ্ছে নুন, দিয়ে দেব একটুখানি হলুদ দিয়ে, হ্যাঁ ভেজে, তারপর ওইদিকে তো সোয়াবিনটা ভাজাই আছে, সোয়াবিনের তরকারি আর নতুন করে বলার কিছু নেই। নিরামিষের দিনে টিনে এই সোয়াবিনটা কিন্তু বেশ কি বলবো আর উপযোগী বলতে পারো, মানে একটা রসা হলেই, মানে এই তরকারিটা হলেই যেরকম খাওয়া হয়ে যায়, তার জন্য সোয়াবিনটা একেবারে কি বলবো উপযুক্ত, ভালোই হয়। তাই যে মশলাটা দিয়ে দিলাম যেটা ভিজিয়ে রেখেছিলাম, যতই হোক গুঁড়ো মশলা, নিচে একটুখানি ঝোল দেওয়ার পরে কেমন জানি একটা কচকচ ধরনের থেকেই যায়। তো কিছু করার নেই, বাটলাম না যেহেতু, ওইভাবেই আজকে করতে হবে। তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে নিয়ে, তারপরে এই যে দিয়ে দিলাম জল, খুব একটা বেশি জলও দিলাম না, কারণ ডাল আছে ওইদিকে, হ্যাঁ ডাল না থাকলে তাহলে আরও বেশি করে দিতে লাগতো, তাও মোটামুটি দিলাম, কারণ দুবেলা তো চলতে হবে ওই কারণে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, আর এই যে হয়ে গেল আমার আজকের মতো রান্নাবাড়ি শেষ। রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, বিকি আসছে দেখতে পাচ্ছ, হাতে ওর কিছু জিনিস, এই যে আরও একটা টিন লাগতো, টিনটা একেবারেই পাতলা লাগবে, হচ্ছে রান্নাঘরের কোন দিকটাতে মানে সামনের দিকটাতে একটা টিন লাগাতে হবে। আরও কিছু জিনিস নিয়ে আসলো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে পাশটা ফাঁকা দেখতে পাচ্ছ তুলসীতলার দিকটা, এই দিকটাতে এই টিনটা রিয়ার বাবা লাগিয়ে দেবে, না হলে কেমন জানি খারাপ লাগছে জানো তো। আর ব্যাগে কি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাগটা নামিয়ে নিক, তারপরে ঘরটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তোমরা ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাবে। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে সিমেন্ট, এখানে 6 কেজি সিমেন্ট নিয়ে এসেছে, ওই ইটগুলোকে একটুখানি রিয়ার বাবা সিমেন্ট গুলিয়ে ওখানে ঝাড়ু দিয়ে একটুখানি দিয়ে দেবে, তাহলে ইটগুলো নাকি সরবে না, সেই জন্য তো ওই জন্য আনা হলো। তো এই যে রিয়া চলে আসলো চান টান করে ফুল তুলতে, আজকেও বেশ অনেক কটা ফুলই ফুটেছে, সমস্ত ফুল টুলগুলো তুলে নিচ্ছে। আবার তোমরা আগামীকালকের ভিডিওতে দেখতে পাবে যে রান্নাঘরটা অনেকটাই কাজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাছটা, যে মরণাপন্ন অবস্থায় ছিল সে কিন্তু এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে, বৃষ্টি পাচ্ছে, রোদ পাচ্ছে, সে এখন তার শরীরটা এখন সুস্থ হচ্ছে, দেখেও ভালো লাগছে। তো অনেকগুলো ফুল দিয়েছে আজকে। আর এইদিকে দেখো আরও একটা জবা, তবে জবাটা একটু ছোট হয়েছে, বৃষ্টির জল পেয়েছে গোড়ার মধ্যে, গোড়াটা বেশ অনেকক্ষণ ভেজা ছিল ওই কারণে, দেখতে পাচ্ছ আজকে কত ছোট হয়েছে জবা ফুলটা। আজকে বিকালবেলায় রিয়া একটুখানি বেরোবে, রিয়া বেরোনোরই কথা ছিল, পরে যদিও বা সেটা অন্যরকম হয়ে যায়। একঝুড়ি ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, রিয়ার পূজা দেওয়াও হয়ে গেছে,
আর ও প্রথমে বিকির আর রিয়ার যাওয়ার কথা ছিল, তারপরে বিকি কাজের থেকে আসতে পারেনি, তো আমি তো আর রিয়াকে একা একা ছেড়ে দিতে পারি না, রাস্তাঘাটের বিষয়, আর ও এদিকে সেরকম কিছু চেনেও না। যদিও আমিও চিনি না, মানে যেখানে যাব সেটা হচ্ছে মিত্র নার্সিংহোম, যারা তোমরা শিলিগুড়িতে থাকো নাম অবশ্যই শুনেছ। মিত্র নার্সিংহোমে আজকে যেতে হয়েছিল আমাদের। ডাটা নিয়ে এসেছে, এই ডাটার শস্যা বাটা খেতে সে ভীষণ ভালোবাসে, সেই জন্য নিয়ে এসেছে। আমরাও ভালোবাসি না যে তা না, আমরাও ভালোবাসি। তো এই যে সারাদিনের কাজকর্ম সেরে বসলাম খেতে, তবে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই বেরোতে হবে, কারণ ওই যে বিকি বললো যাবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন যেতে হয়েছিল হসপিটালে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন বিকেল 4:30 বাজে। তো আজকে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সে কথাটা হচ্ছে যেটা আমার কাকি লাটাগুড়ির কাকি নার্সিংহোমে ভর্তি আছে শিলিগুড়িতেই। তো গলায় হয়েছে, কাকির হচ্ছে গলায় থাইরয়েড হয়েছে, তো আজকে অপারেশন হলো, গতকাল ভর্তি হয়েছে, তো আজকে অপারেশন হয়েছে। তো এদের দেখতে যাব আমি আর বিকি, তো বিকি 5:30 দিকে চলে আসবে, আমরা যাব 6টার দিকে। তো এখন একটু শুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো এখন বিকেল 5:30 বাজে, এই যে রেডি হয়ে গেলাম। তো মা ওদিকে রেডি হচ্ছে, কারণ বিকি যেতে পারবে না, কারণ বিকির কাজ আছে 7টার সময়, ও আস্তে আস্তে 7:30 বাজবে। তাই মা বললো চলো আমি যাব, তাই এই যে আমি আর মা যাচ্ছি এখন। তো যাই, তো দেখো আমরা এখানে ভেনাস মোড় ট্রাফিক এখানে দাঁড়িয়ে আছি, দেখো কত ভিড়। চল নাম নাম যার সাথে বসে কথা বললাম উনি হচ্ছে রিয়ার কাকি। তো দেখে আসলাম একটুখানি, যেহেতু ওরা মানে শিলিগুড়িতে এসেছে আর একটুখানি না দেখতে গেলে হয়, তো সেই জন্য দেখে আসলাম। এবারে বাড়ির দিকে ফিরছি, অনেক দিন থেকে বেরোই টেরোই না, রাস্তাঘাট সমস্ত অন্য কিছু অন্য রকমের হয়ে গেছে, খুব একটা চিনতেও পারছিলাম না, তবে টোটোওয়ালা দাদাই কিন্তু ভরসা। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা নার্সিংহোম থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে এই যে ড্রেস ট্রেস ছেড়ে এখন এই যে বসলাম তোমাদের সাথে, ভাবলাম বলে দিই, আসার পরে আর বলে দেওয়া হয়নি। তো কাকি আছে এখন, মোটামুটি আছে ভালো। তো কাকিকে জিজ্ঞেস করলাম যে কাকি তোমার ব্যথা করছে, তো কাকি বললো যে হ্যাঁ ব্যথা আছে, একটু একটু ব্যথা আছে। তো কালকে ছুটি দিবে না, পরশু দিন বুধবার বৃহস্পতি, কালকে বুধবার বৃহস্পতিবার দিনটা ছুটি দিবে। তো আজকে কাকিকে বিকালের দিকে 5:30 দিকে চা দিয়েছে, চা আর বিস্কুট, যে বিস্কুটটাকে একদম ভিজিয়ে নিয়ে ওখানে মাসিগুলো খাই দিয়েছে। এখন হচ্ছে রাত্রেবেলা ভাত একদম পেস্ট করে একদম গালা ভাত দিতে বলছে। তো সেটা এখানে যে কাকির ভাই থাকে, তো ওই ভাইয়ের বউ মানে মামি, সে হচ্ছে দেবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ও আর একটা কথা, আবার মঙ্গলবার ড্রেসিং আছে কাকি, মঙ্গলবার, হ্যাঁ সামনে মঙ্গলবার ড্রেসিং আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।